কি গো বউ, প্রতিদিন তো বলো তোমাকে ঘুরতে নিয়ে যাই না, আজ তো তোমাকে নিয়ে মোটরসাইকেলে লং ড্রাইভে বেরিয়েছি। বলো কেমন লাগছে তোমার? আমার তো বেশ মজাই লাগছে গো ঘুরতে। আহা, কতদিন পর তুমি আমাকে ঘুরতে নিয়ে এলে। বাবা ও মা, আমারও মজা লাগছে। কি আনন্দ আকাশে বাতাসে, মোটরসাইকেল চালিয়ে ভুরুম ভুরুম। হায় হায় আমার কপাল, এ আমি কি করে ফেললাম! ট্রাক্টর দিয়ে বাঘ বাঘিনীকে মেরে ফেললাম। হায় হায় রে। কাঁদিস না মা, তোর মা বাবা আমার কারণে মারা গিয়েছে, সব আমার জন্য হয়েছে। আজ থেকে তোর দায়িত্ব আমার, আমি তোর মা বাবা, তুই আমার পরিচয়ে বড় হবি। এরপর মিচকে বেলিকে তার বাড়িতে নিয়ে গিয়ে বেশ আদর যত্নে বড় করতে থাকে। এভাবেই কেটে যায় ৫টি বছর। কি মিচকে ভাই, মেয়েকে নিয়ে খেলছো নাকি? তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি, পুরো পাক্কা সংবাদ। আরে ঘটক দাদা যে, তা কি পাক্কা সংবাদ শুনি? যা তো মা বেলি, তুই ঘরে গিয়ে তোর বানর কাপুর জন্য এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আয়। তা বলো কি বলবে। শোনো মিসকে ভাই, কতদিন আর এই অনাথ মেয়েটাকে নিয়ে একলা একলা দিন কাটাবে? তাই বলছি কি, এবার একটা বিয়ে করে নাও। আমি কবে থেকেই তোমার জন্য একটা লক্ষ্মী মেয়েকে ঠিক করে রেখেছি। ঘরে বউ নিয়ে এলে তোমার মেয়েটাকে সেই ভালো দেখাশোনা করতে পারবে, আর তুমি নিশ্চিন্ত মনে বাইরে রোজগার করবে। ঘটক ভাই, কথা তুমি মন্দ বলনি, আমারও মনে হচ্ছে বিয়েটা করা দরকার। মেয়েটা আমার দিন দিন বড় হচ্ছে, একা একা সামলিয়ে উঠতে পারছি না। তা চলো দেখি আমার জন্য কেমন মেয়ে ঠিক করে রেখেছো, পছন্দ হলে আজকেই বিয়ে করে নিয়ে আসবো। হুররে, মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী, চলো চলো। বেলি, মা বেলি কোথায় রে তুই? দেখ দেখ আমি কাকে নিয়ে এসেছি, আয় আয় দেখে যা। বাবা ও বাবা, এই মহিলাটা কি বাবা, কেমন তোমার পাশে সেজে গুজে দাঁড়িয়ে আছে? আয় আয়, তুমি কে গো? সরো সরো, আমার বাবার পাশ থেকে সরো বলছি। তুই বুঝি বেলি? তোর বাবা তোর কথাই সারা রাস্তায় আমাকে বলতে বলতে এসেছি। আমি তো নতুন মা, আয় আমার কাছে আয় মা। বাবা তুমি বিয়ে করেছো, আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না। মানি না, আমি এই বাকি মানি না বাবা। আসলে রূপা, তুমি কিছু মনে করো না। আসলে বেলি ছোটবেলায় মা বাবাকে হারিয়ে শুধু আমাকেই কাছে পেয়েছে, তাই আমার ভাগ আর কাউকে দিতে চায় না। ও তুমি কিছুটি ভেবো না গো, আমি আমার ভালোবাসা দিয়ে ঠিক বেলির মন নরম করে দিব। ওই যে সকালবেলা আমাকে দেখি কান্না করতে করতে ঘরে ঢুকলি আর বের হলি না। তোর বাবা আর আমি কত করে তোকে খাবারের জন্য ডাকলাম, তাও এলি না। এই নে, আমি ভাত নিয়ে এসেছি, খেয়ে নে। চলে যাও চলে যাও, আমার চোখের চাবুক থেকে। তুমি একটা ডাইনি শয়তানি, আমার বাবাকে পটিয়ে বিয়ে করেছো না? যাও চলে যাও বলছি। কি হয়েছে বেলিমা, এত চেঁচামেচি কিসের? শান্ত হ, শান্ত হ বলছি। বাবা তুমি একটা ডাইনি এনেছো, ডাইনি, যাকে আমি একদম সহ্য করতে পারছি না। তুমি আমাকে রাজা নিয়ে কেন বিয়ে করেছো? এই বাবাকে আমি মানি না বাবা, মানি না। তোমাকে নতুন বিয়ে করতে হবে আমার পছন্দ মতো। আমি নতুন আরেকটা মা চাই। ওগো, তোমার মেয়ে বুঝি আমাকে কোনোদিনও মেনে নিবে না। তুমি তোমার মেয়ের কথায় তার পছন্দ মতো আরেকটা বিয়ে করো গো। এ কি বলছো রূপা, তুমি স্বামীকে দ্বিতীয় বিয়ে করার জন্য বলছো? ना ना ये आमी करते पारबो ना। आमी तोमाके बिये करार साथे साथे तोमार मेयेकेओ निजेर मेये हिसेबे मेने नियेछि। तोमार मेयेर सुखी जे आमार सुख गो। सुनले बाबा सुनले तो ओई दाइनीदेर कथा सुनले तो। बाबा तुमी आमार पसंद मतो मेयेके बिये करबे। चलो चलो मेये देखते चलो। ए दाइनीर हाते खाबार खाओयार आगे जानो आमार मरण हय। हाय हाय ये आमी कोन दुटनाय पड़लाम। बेलिमा आमी जोखोन तोर सारा जीवनेर दायित्व नियेछि तबे तोर सब कथा आमी शुनबो। एरपर बेली आर मिचके बाड़ी थेके बेरिये जाय आर रूपा तादेर चले जाओयार पाने ताकिये अझोरे कांदते थाके। बेली मिचकेके शेफा नामेर एक शियालिनीर साथे बिये दिये बाड़ीते निये आसे। देखो दाइनी देखो आमी आमार पछंदमतो मानिये एसेछि। तुमि आमार मा होते पारबे ना। যাক নিয়ে আমার খুশি হয়েছে। তবে ওগো শেফাকে নিয়ে ঘরে যাও, বেশ রাত হয়েছে, আমি বেলিকে নিয়ে ঘুমাতে যাই। কেন কেন আমি তোমার সাথে থাকবো কেন? আমার মায়ের সাথে না, আমি আমার মায়ের সাথে থাকবো। চলো মা তুমি আজ আমাকে ঘুম পাড়িয়ে দিবে, ঠিক আছে? শোন বেলি মা তুই তো আমাকে খুব পছন্দ করিস তাই না? তুই কি চাস না শুধু আমি এই বাড়িতে থাকি? তোর ওই আগের মাটাকে কি কোনোভাবে তাড়ানো যায় না? আমি একাই তোকে অনেক ভালোবাসব রে মা, অনেক আদর করব। মা আমি তো চাই তুমি একাই বাড়িতে থাকো, কিন্তু ওই ডাইনি মাকে কি করে তাড়াবো? শোন শোন আমার কাছে একটা বুদ্ধি আছে, কান পেতে দে আমি বলছি। শেফা বেলি তোমরা দুজন এভাবে মেঝেতে পড়ে আছো কেন? আর সারা মেঝে তো তেল ছড়ানো। ওগো হিংসে গো হিংসে, সব হিংসে। তোমার প্রথম বউ আমাকে সহ্য করতে পারে না গো, তাই তো এমন মেঝেতে তেল ছড়িয়ে দিয়েছে। আমার কোমরটা বুঝি ভেঙে গেল গো, আমার কোমর ভাঙার জন্য এটা করেছে। হ্যাঁ বাবা আমি আমার নিজের দুটোকে দেখেছি, ওই ডাইনিমা তেল ফেলেছে মেঝেতে, আমার নতুন মাকে বাঁচাতে এসে আমিও পড়ে গেছি। দেখো বাবা দেখো ওই ডাইনিটা কতটা হিংসুক। না না গো বিশ্বাস করো আমি মেঝেতে তেল ফেলিনি, বিশ্বাস করো আমার কোনো হিংসে নেই ওদের উপর। বিশ্বাস? না আমি তোমাকে বিশ্বাস করি না। বেলি না হয় তোমাকে সহ্য করতে না পেরে মিথ্যা কথা বলছে, কিন্তু শেফা তো তোমাকে হিংসা করে না। ছি রূপা ছি, তুমি এত খারাপ, চলে যাও এই বাড়ি থেকে। তোমার মতো বউকে এই বাড়িতে আমি চাই না। প্রথম মিশন আমার কমপ্লিট হয়েছে, এবার ওই অনাথ বেলিটাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পালা। বেলি রে বেলি আজ থেকে তোর জীবন নরক বানিয়ে দিব আমি। জমিদারের মেয়ের মতো এ বাড়িতে পড়েছিলি তাই না? জমিদারগিরি তোর, দাঁড়া তোর জমিদারগিরি বের করছি। আমি কি তবে ভুলভাকে বেছে নিয়ে जा চোখের সামনে থেকে চলে যা। আমি বড় ভুল করেছি, এই ভুলের শাস্তি আমি পেয়ে গেছি। বাবা পছন্দ করেছে বাকি ছিল সেই বাড়ি ভালো ছিল, এই দাদিকে আমি আপন করেছি। আর ভালো বাকি আমি দূরে সরিয়ে দিয়েছি। আমি অনেক বড় ভুল করেছি। একি আমার মেয়ে বেলির কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কি হলো আমার মেয়ে? কোথায় কোথায় কোন দিকে কাঁদছে সে? একি মারে, তুই এখানে কাঁদছিস কেন এইভাবে বসে? কি হয়েছে আমার সোনা মেয়ে? কি হয়েছে তোর? আমার সোনা মেয়ের চোখে জল কেন? আমার ফুলের মতো মেয়েটার এই অবস্থা করেছে। চল মা, এক্ষুনি পুলিশের কাছে চল, শিশু নির্যাতনের মামলা করব। সেবাকে পুলিশে ধরিয়ে দিব। বেলি, রূপা, তোদের সাথে পুলিশ কেন? কি হয়েছে? একি বাড়িতে পুলিশ কেন? রূপা, তুমি আবার এসেছো? কি হয়েছে এখানে? কিছু বলবে তোমরা আমাকে? ওগো, আমি এখানে পুলিশ এনেছি। শেফা বেলিকে অত্যাচার করেছে, সে খবর কি তুমি রেখেছো? হ্যাঁ। বাহ বাহ বাহ, ধরতে এসেছিলাম নতুন অপরাধীকে, এখানে এসে তো দেখছি পুরাতন মাল। এই শেফা খুনের আসামি, অনেকদিন ধরে আমি তাকে খুঁজছি, অবশেষে এই বাড়িতে পাওয়া গেল। হ্যাঁ, ক্ষমা করে দাও আমাকে, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার সব দোষ স্বীকার করে নিচ্ছি। ক্ষমা? তোর মতো অপরাধীর কোনো ক্ষমা নেই। চল জেলে চল। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি বাবা আমার জন্য ডাইনি আনিনি, আমার ভালো একটা মা এনেছে। আয় মা, আমার বুকে আয়। মায়ের কাছে মেয়ে ভুল করতেই পারে। যাক, তবে সব ভুল বুঝাবুঝির অবসান হলো। বউ, আমাদের ছানারা তো ঘুমিয়েছে, চলো এই সুযোগে আমরা শিকার খুঁজতে যাই। হ্যাঁ গো, চলো দুজন মিলে গেলে তাড়াতাড়ি শিকার খুঁজে পাবো। চলো চলো, ছানারা ওঠার আগে ফিরতে হবে যে। মিচকে শিয়াল আর তার বউ শেফা শিয়ালিনী শিকার খুঁজতে বেরিয়ে পড়ে। ও, কখন থেকে ঘুরছি আর ঘুরছি, আজ একটা শিকারও পেলুম নে। ওদিকে যে গুহায় আবার আমার ছানাটা একাই আছে, কি যে করি। আরে, ওইটা একটা শিয়ালের গুহা দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে দেখি তো শিয়ালের কোনো ছানাপোনা পাই কিনা। এই তো, এখানে দুটো শিয়ালের ছানা দেখতে পাচ্ছি। যাক, ভালোই হয়েছে, আজ আর শিকার খুঁজতে যেতে হবে নে। একটা ছানাকে খেয়ে নেই, আর আরেকটা ছানাকে সাথে নিয়ে যাই। ইস, খুব খিদে পেয়েছে। একি গো, আমাদের ছানা কোথায় গেল? এখানেই তো ঘুমিয়েছিল গো। রূপা, টুম্পা, কোথায় গেলি রে তোরা? মারে, তোরা সারা দে মা। আর এখানে এত রক্তে দাগ কেন গো? আমাদের ছানারা কোথায়? সর্বনাশ, গুহায় মনে হয় ওই বজ্জাত বাঘি নিয়ে এসেছিল। ওই দেখো বাঘের পায়ের ছাপ লেগে আছে, তার মানে ওই বাঘিনী আমাদের ছানাদের খেয়ে ফেলেছে। আয় আয়, এ কি সর্বনাশ হলো আমাদের। না, এটা হতে পারে না। আমার জানারা আমাকে ছেড়ে কোথায় গেলি? আমি এখন তোদের ছাড়া কি করে বাঁচবো? ওগো, আমার জানাদের আমার কাছে এনে দাও, আমি ওদেরকে ছাড়া বাঁচবো না। বউ, তুমি শান্ত হও। ওই বাঘিনী আমাদের ছানা খেয়েছে, তাই না? এবার দেখো, আমিও ওই বাঘিনীর ছানা খেয়ে আমাদের ছানা খাওয়ার প্রতিশোধ নেব। তুমি শান্ত হও, আমি আসছি। গুহায় মনে হয় এখন বাঘিনী নেই, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ওরে বাবারে, মিসকে পালা, দৌড়ে পালা। বাপরে, বাঘিনীর ছানাও দেখছে তার মতোই হিংস্র হয়েছে। কিভাবে আমার দিকে তেড়ে আসছিল! পাজি ছানাকে তো আমি খাবই খাবো। আমার ছানার মৃত্যুর প্রতিশোধ নেব। আমার কত আদরের ছানা ছিল। বাঘের ছানারা অনেক হিংস্র হয়, তাই তো আজ গিটার এনেছি। এমন সুরে গিটার বাজাবো যে বাঘের ছানা আমার কাছে আসতে বাধ্য হবে। বন্ধুরা, দেখতে থাকো আমি কি করি। মন খুলে নাচো। ছুরি দিয়ে তোকে কুচি কুচি করে কেটে টপ টপ করে গিলে খাবো, বুঝেছিস? ও নো আঙ্কেল, তুমি আমাকে খেও না, আমি মায়ের কাছে যাব, আমাকে ছেড়ে দাও। তা বললে কি করে হয়? তোর মা যে আমার আদরের ছানাকে খেয়ে ফেলেছে, তাই তোকে ভুলিয়ে ভালিয়ে ধরে এনেছি। এবার তোকে খেয়ে আমার ছানাদের প্রতিশোধ নেব, প্রস্তুত হ তুই। এসব কাহিনী আড়াল থেকে বানর দেখে ফেলে। বানর, এসব তুই কি বলছিস? ওই বেটা শিয়াল আমার ছানাকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ বাঘ মামি, তোমার ছানাকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি উত্তরের জঙ্গলে যাও, নইলে তোমার ছানাকে শিয়াল খেয়ে ফেলবে। তোর এত বড় সাহস, আমার ছানা কি খাওয়ার জন্য ধরে এনেছিস? হ্যাঁ এনেছি। তুমি যেমন আমার ফুলের মতো ছানাদেরকে খেয়ে ফেলেছো, তেমনি আজ আমি তোমার ছানাকে খাবো। আমার ছানাদের মৃত্যুর প্রতিশোধ নেব। আহারে, তার মানে সেদিনের ছানাগুলো তোর ছিল। আমাকে ক্ষমা করে দে রে মিচকে, আসলে সেদিন আমি কোনো শিকার খুঁজে পাইনি তো, তাই বাধ্য হয়ে তোর ছানাদেরকে খেয়েছি। তুই দয়া করে আমার ছানাকে ছেড়ে দে, ওকে খাস না, ও ছাড়া যে আমার আর কেউ নেই রে। না, তোমার ছানাকে আমি খাবই খাবো, আর তোমাকে এটা বোঝাবো যে ছানা হারানোর আর্তনাদ কেমন হয়। বাঘিনী তার ছানাকে বাঁচানোর জন্য শিয়ালের উপর আক্রমণ করে। শুরু হয়ে যায় বাঘিনীর সাথে শিয়ালের লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে শিয়াল বাঘিনীর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আহ, এটা তুই কি করলি মিচকে? এখন আমার মেয়েটার কি হবে? चल चल हमारे साथ दूरे कोথাও ফেলে দিয়ে এসো যাও এভাবে বলো না গো ও তো মাসুম বাচ্চা তার উপর আবার ওর মাকে আমি মেরে ফেলেছি ও তো একেবারে এতিম হয়ে গেছে ও না হয় আমাদের সাথে আমাদের ছানা হয়েই থাকুক ওকে মেরে কি লাভ বলো না না কিছুতেই না একটা ছানা কি কো বাঘের ছানা কিছুতেই আমাদের ছানা হতে পারে না আমি ওকে কখনোই মানতে পারবো না বুঝতে পেরেছো বউ রাগ করে থেকো না দেখো ছানাটার মুখের দিকে তাকিয়ে দয়া করে থাকতে দাও আমাদের সাথে ওকে দিয়ে আমরা আমাদের ছানা হারানোর অভাব পূরণ করব মারে আজ থেকে আমরা তোর বাবা মা তুই আমাদের পরিচয়ে বড় হবি এরপর থেকে বাঘের ছানা মিচকেদের সাথে থাকতে শুরু করে মিচকে বাঘের ছানাকে ভালোবাসলেও মিচকের বউ শেফা শিয়ালিনী বাঘের ছানাকে একদম সহ্যই করতে পারত না সব সময় অত্যাচার করত তোকে কতদিন এক কথা বলতে হয় হ্যাঁ তোকে বলেছি না সকালে উঠে এত বাসন মেজে জল আনতে যাবি আর তুই কি না এখনো বসে খেলছিস যা বলছি শিফা মা আস্তে মারো লাগছে তো আমি খুব লাগছে মা আমি তো অনেক ছোট প্রতিদিন এত কাজ করতে আমার আর ভালো লাগে না আমার অনেক কষ্ট হয় আমাকে আর মেরো না ইস রে জমিদার নিয়ে এসেছে কষ্ট হয় শোন এখানে থাকতে হলে কাজ করে খেতে হবে কি ভেবেছিস তুই বসে বসে থাকবি আর তোকে আদর করে আমি খাওয়াবো তা কখনোই হবে না যা এক্ষুনি বাসন মাছ গিয়ে আজকে কাজ করতে পারবো না গো আমার শরীরটা একদম ভালো লাগছে না আমার মুখের উপর কথা বলছিস তুই সাহস তো কম হয়নি তোর আমার স্বামীর মুখের উপর চেয়ে তোকে এখানে থাকতে দিয়েছি তা না হলে কবে তোকে তাড়িয়ে দিতাম তাড়াতাড়ি যা বলছি নইলে আজ তোকে মেরে মাটিতে পুঁতে দিব ठीक আছে মা, তুমি রাগ করো না, আমি যাচ্ছি। বন্ধুরা, এতিম সন্তানরা কি সবসময় সবার কাছে এভাবে অবহেলিত হয়? আমার যে খুব কষ্ট হচ্ছে। মা, ও মা, তুমি আমার কাছে ফিরে এসো না মা। বাবা, তুমি রিক্সা নিয়ে বেরোচ্ছ? হ্যাঁ রে মা, কিছু বলবি তুই? বলছি বাবা, আজকে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে। এই মেয়ে, কিসের ঘোরাঘুরি? হ্যাঁ, এখনো রান্নার কাজ বাকি আছে, যা রান্নাঘরে গিয়ে কাজগুলো সেরে নে। আর এই যে তুমি আ করে দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি যাও, কোনো ঘোরাঘুরি চলবে না, বুঝতে পেরেছো? এই তো সুযোগ, শয়তান বাঘের ছানা রান্নাঘরে আছে, এই সুযোগে রান্নাঘরে আগুন লাগিয়ে দিব। শয়তান ছানা, আজ তোর শেষ দিন হবে, তোকে আর আমি সহ্য করতে পারছি নে। তোকে দেখলে প্রতিশোধের আগুন আমার বুকে দাউ দাউ করে জ্বলে উঠছে। এবার তুই শেষ রে বাঘের ছানা, আজ আমার আত্মা শান্তি পেল। কি মা, গুহার ভিতরে আগুন লেগেছে আর তুমি তার দিকে হাসছো? আগুন আগুন আগুন, বাঁচাও! আরে তুই এখানে কেন? তুই না রান্না করেছিলি? না, আমি তো জ্বালানোর জন্য পুকুর ঘাটে গিয়েছিলাম মা। এ কি বউ, আমাদের গুহায় আগুন লাগলো কি করে? হায় হায়, সব তো পুড়ে ছাই হয়ে গেল। ওগো, এই সব কিছু হয়েছে আমার জন্য। আমি এই বাঘের ছানাকে মারার জন্য আগুন লাগিয়ে দিয়েছিলাম, আর সেই আগুনে সব পুড়ে ছাই হয়ে গেল গো। দেখেছো তো বউ, অন্যের ক্ষতি করতে গিয়েছিলে, তাই আজ আমাদেরই ক্ষতি হয়ে গেল। এখন আমরা থাকবো কোথায়? কি দরকার ছিল এমনটা করার? বাঘের ছানা তো তোমার কথা মতোই চলছিল। সব আমার রাগের জন্য হয়েছে গো, সব আমার রাগের জন্য হয়েছে। তোমরা আমাকে ক্ষমা করে দাও মা। বেনি, তুইও আমারই ক্ষমা করে দে মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এমনটা করা একদম ঠিক হয়নি। আবার আয় মা, আমার বুকে আয়।